হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। আজকের এই সেশানে আমরা আলোচনা করব জিএনএম এএনএম লেটেস্ট আপডেট, অর্থাৎ এই মুহূর্তে সব থেকে বড় যে আপডেটটা, যে জিএনএম এএনএম কবে থেকে শুরু হবে তোমাদের কাউন্সিলিং, কবে থেকে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে, কবে থেকে তোমাদের কলেজ চয়েস এবং কবে তোমরা এই যে অ্যাডমিশন প্রসেসের জন্য এলিজিবল হয়ে যাচ্ছ। তো সেই সম্পর্কে অলরেডি কিন্তু WBJEB যে ওয়েবসাইট, সেখানে কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে। আশা করছি এইরকম একটা PDF কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। যদি সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপ করবে, তোমাদের কিন্তু আমি PDFটা দিয়ে দেবো। আচ্ছা, এই সঙ্গে সঙ্গে কিছু রিলেটেড কিছু কোশ্চেন্স, অর্থাৎ থার্ড রাউন্ড যে কাউন্সিলিং সেটা কিন্তু কোথাও উল্লেখ নেই সেই যে PDFে, অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড, তারপর চলে আসছে একদম মপ আপ রাউন্ড কাউন্সিলিং, বাট কোথাও কিন্তু থার্ড রাউন্ড যে কাউন্সিলিং সেটা কিন্তু কোথাও উল্লেখ নেই। তো সেটা সম্পর্কে আলোচনা করব, সেই তোমাদের থার্ড রাউন্ড কাউন্সিলিং কি হবে না নাকি হতে পারে, তো সেই সম্পর্কে আলোচনা করব। এবং তারপরে আলোচনা করব কবে থেকে কাউন্সিলিং শুরু হচ্ছে, রেজিস্ট্রেশনের সময় কোন কোন কাগজ লাগবে, সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের এখনই তৈরি করে রাখতে হবে এবং সময় কিন্তু খুবই কম, যার জন্য আজ থেকে এমনকি কাল থেকে কিন্তু তোমাদের পুরো এই যে ডকুমেন্টগুলো সেগুলো কিন্তু একদম রেডি রাখতে হবে, যাতে যে কোনো সময় লাগলেই তোমরা কিন্তু সেটা কাজে লাগাতে পারো। তারপর কথা হচ্ছে কবে থেকে কলেজ চয়েস করবে, অর্থাৎ কলেজ চয়েস করার জন্য যে ডেটটা দেওয়া হবে সেই ডেটটা কবে, যেটা মোস্ট ভাইটাল। কলেজ চয়েস একটা এমনই একটা বিষয় যেখানে কিন্তু পুরো খেলা পুরো চেঞ্জ হয়ে যায়। একটা ভালো যে ভালো খেলোয়াড় অনেক সময় কিন্তু দেখবে ক্রিকেট কালকেই দেখতে পেলে তোমরা, এত ভালো ভালো মানে ক্রিকেটাররাও কিন্তু ম্যাচটা হেরে গেল। কারণ কি? কারণ পরিস্থিতি কিছুটা এবং কিছুটা যে খেলার মানে যে সময় খেলা হচ্ছে সেই সময় কিন্তু যত বড়ই খেলোয়াড় হোক না কেন অনেক সময় কিন্তু ভাগ্যের ওপরও খেলাটা হয়। তো কলেজ চয়েসটা হচ্ছে সেই রকম একটা খেলা, ভালো খেলোয়াড় কিন্তু অনেক সময় পারে না, অনেক সময় খারাপ খেলোয়াড়ও কিন্তু জিতেও যেতে পারে। তো এইটা হচ্ছে আসল খেলা কিন্তু হয় কলেজ চয়েসে। ওকে, আর একটা বিষয়, কাউন্সিলিংয়ে নাম না এলে কী করবে? তোমার যদি কাউন্সিলিংয়ে মনে করো ফার্স্ট কাউন্সিলিংয়ে নাম এলো না, সেকেন্ড কাউন্সিলিং নাম এলো না, থার্ড কাউন্সিলিংও যদি হয় সেখানেও যদি নাম না আসে তাহলে কী করবে? সেক্ষেত্রে তোমার যে কী করণীয় সেই সম্পর্কে আলোচনা করব। আর সব শেষে আলোচনা করব কিছু ভুল যেটা করলে কিন্তু তোমার অ্যাপ মানে তোমার যে মানে এই যে অ্যাডমিশন প্রসেসে তোমার কিন্তু গণ্যই করবে না। এই এর ফলে কিন্তু অনেক, ইনফ্যাক্ট আমার ইউটিউব চ্যানেলে একজন কমেন্ট করেছিল, তার কমেন্টটা দেখার পর আমি তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম যে তার সাথে কী হয়েছিল, সেই সম্পর্কে আমি বলবো যে সে কী কী ভুল করেছিল যার জন্য এখনও পর্যন্ত সে 4 বছর ধরে চেষ্টা করেও কিন্তু কলেজে চান্স পায়নি। তার নামটা আমি বলে দিচ্ছি, যদিও তার অনুমতি না নিয়ে আমি তার নামটা নিচ্ছি, তার নাম হচ্ছে টুম্পা রয়। তো সে একবার কমেন্ট করেছিল প্রায় 2-3 সপ্তাহ আগে, আমি এখনও পর্যন্ত মনে আছে তার কী কমেন্টটা ছিল এবং তার কষ্টটা ঠিক কোথায়। আমি সেই কষ্টগুলো শেয়ার করব, তোমরা সেই ভুলটা অ্যাভয়েড করবে। ওকে, তো শুরু করা যাক আজকের সেশনটি। তবে তার আগে একটি অনুরোধ, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে। ওকে, আর আরেকটি সারপ্রাইজ তোমাদের সাথে শেয়ার করা ছিল, যখনই আমাদের চ্যানেলে, এখন তো বর্তমানে আমাদের চ্যানেলে প্রায় 6,500 থেকে বেশি সাবস্ক্রাইবার রয়েছে, 6,600+, তো যখনই আমাদের চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আমরা তোমাদের থেকে 10 জন কিন্তু ক্যান্ডিডেটের মানে টোটাল যে কাউন্সিলিং প্রসেস, অর্থাৎ রেজিস্ট্রেশন থেকে শুরু করে তাদের যদি চাই, তারা যদি চায় তাদের রেজিস্ট্রেশন এমনকি কলেজ চয়েস এগুলো কিন্তু আমরা করে দেবো বিনামূল্যে, কোনো পয়সা ছাড়াই। তো যদি এটা হয় 1 থেকে মানে 1 নভেম্বরের আগে যদি 10,000 সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে কিন্তু এই সারপ্রাইজটা থাকবে। ওকে, আর আপকামিং একটা সারপ্রাইজ, সেটা হচ্ছে NRS হসপিটালের একজন নার্স, তার সম্পর্কে, তার লাইফস্টাইল সম্পর্কে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি একটা ভিডিও আনতে চলেছি। সুতরাং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং প্রত্যেকটা মুহূর্তের আপডেট জিএনএম এএনএম সংক্রান্ত এবং যাবতীয় খবরাখবর আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে। ওকে, তো দেখে নেওয়া যাক আজকের কাউন্সিলিংয়ের আপডেটটা। তো দেখো বন্ধুরা, এটা 25/10/2021, অর্থাৎ আজকেই প্রকাশিত হয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে কিন্তু এটা প্রকাশিত করা হয়েছে, শিডিউল ফর কাউন্সিলিং ফর এএনএম অ্যান্ড জিএনএম 2021। এবং এখানে দেখো ফার্স্টে যেটা দেওয়া আছে, রেজিস্ট্রেশন পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি চয়েস ফিলিং, এটা কিন্তু শুরু হচ্ছে 2/11/2021 থেকে 8/11/2021 পর্যন্ত, অর্থাৎ 7 দিন তো তোমাদের কাছে সময় আছে। ওকে, 2/8/2021 থেকে 8/11/2021 পর্যন্ত তোমাদের কাছে সময় আছে, রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন করার পর পেমেন্ট করতে হবে, পেমেন্ট করার পর তোমাদের কলেজ চয়েস, অর্থাৎ তোমাদের চয়েস ফিলিং সেটাও কিন্তু করতে হবে এই 2 তারিখ থেকে 8 তারিখের মধ্যে। ওকে,
এবার আসছি চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং। চয়েস ফিলিং শুরু হচ্ছে কিন্তু তোমাদের 5/11/2021 তারিখ থেকে এবং 8/11/2021 তারিখের মধ্যে কিন্তু তোমাদের কলেজ চয়েস এবং কলেজ লক কিন্তু করতে হচ্ছে। অর্থাৎ 2 তারিখ তোমাদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে, তার মধ্যে তোমাকে 5 তারিখের আগে কিন্তু রেজিস্ট্রেশন এবং পেমেন্ট কমপ্লিট করে নিতে হবে। 5 তারিখ যেই শুরু হয়ে গেল তখন থেকে তুমি 5 তারিখ থেকে 8 তারিখের মধ্যে তোমাকে কী করতে হবে, চয়েস ফিলিং এবং চয়েস লকিং অর্থাৎ কলেজ চয়েসগুলো কিন্তু করে নিতে হবে এবং সেটা লক করতে হবে। এটা মোস্ট ভাইটাল যে কলেজ যদি লক না করো তাহলে কী হবে, তোমার যে মানে তুমি যে সিকোয়েন্স যেভাবে রাখবে না, সিকোয়েন্সটা যেভাবে রাখবে সেইভাবেই কিন্তু তারা গণ্য করে নেবে। অর্থাৎ তোমার কিন্তু আর চেঞ্জ করার কোনো মানে কোনো কিছুই কিন্তু তারা রাখবে না, যখনই সময় হয়ে যাবে তারা কিন্তু ওটা লক হিসেবে ধরে নেবে। মনে করো তুমি যদি চাও যে না এটা চেঞ্জ করে আমি আবার অন্য কিছু চেঞ্জ করতে যাবো, তো যেহেতু তোমার টাইম মানে পেরিয়ে যাবে, লিমিটেড যে সময়টা দেওয়া হয়েছে সেটা যখনই পেরিয়ে যাবে না, তখন কিন্তু তোমায় ওটা অটোমেটিক্যালি তোমায় কিন্তু ওটাই ফিক্সড করে দেবে এবং কোনো চান্স আর দেবে না। ওকে, সুতরাং এই বিষয়টা একটু অবশ্যই খেয়াল রাখবে। তারপর দেখো মোস্ট ভাইটাল যেটা, যে ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট, অর্থাৎ তোমাদের যে ফার্স্ট কাউন্সিলিং শুরু হচ্ছে, ফার্স্ট কাউন্সিলিং কিন্তু শুরু যাবে 12/11/2021 তারিখে। অর্থাৎ 12 তারিখের নভেম্বরের 12 তারিখ কিন্তু আমাদের প্রথম পরীক্ষা, জীবনের প্রথম পরীক্ষা বলতে গেলে, এত বড় পরীক্ষা যেটার জন্য প্রত্যেকে মানে অধীর আগ্রহে বসে আছো, মহেন্দ্র খনের অপেক্ষায় বসে আছো কবে সেই দিনটা আসবে 12/11/2021 তারিখে। ভয় লাগছে বন্ধুরা? হ্যাঁ, ভয় লাগারই কথা। তবে আমি আজকের এই ভিডিওতে তোমাদের শেষে কিন্তু একটু মোটিভেশন দেব, তোমাদের আরও একটু মানে সাহস জোগিয়ে দেবো, যাতে তোমাদের মনের মধ্যে সেই আশাটা আবার জাগে। ওকে, ভয় নয়, ভয় কিসের? আরে এটা তো তোমাদের এখন সফলতা পাওয়ার দিন আসছে, তোমরা তো এখন এগিয়ে গেছো, এখন শুধু তোমাদের সেই প্রাইজটা নেওয়া বাকি। ঠিক আছে বন্ধুরা, চলো এইবার আসছি ফার্স্ট রাউন্ড। তুমি মনে করো কোনো একটা কলেজ পেয়ে গেলে, ঠিক আছে, তুমি যে কলেজ চয়েস করেছো সেই চয়েসের মধ্যে একটা কলেজ পেয়ে গেলে, সেই রেজাল্টটা দেখতে পাবে কবে? সেই রেজাল্টটা দেখতে পাবে 12/11/2021। ওকে, এইবার সেই কলেজটা নেওয়ার পর তুমি ধরো তোমার পছন্দের কলেজটা পেয়েছো, তো তুমি কী করবে, সেটাকে অ্যাকসেপ্ট করবে, তাই না? কলেজটা অ্যাকসেপ্ট করবে, তো অ্যাকসেপ্ট যেই করে নেবে না তখন তোমাকে পেমেন্ট করতে হবে, যেটা সিট অ্যাকসেপ্টেড একটা পেমেন্ট। ওকে, সেখানে 1000 টাকা পেমেন্ট করতে হয় এবং এই 1000 টাকা পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমাকে একটা অ্যালটমেন্ট লেটার দিয়ে দেবে। অ্যালটমেন্ট লেটার মানে কি, যেটা দেখিয়ে তুমি অ্যাডমিশান নিতে পারবে এবং এর জন্য তোমায় একটা অ্যাডমিশান ডেট দেওয়া থাকবে, সেই অ্যাডমিশান ডেটে গিয়ে কিন্তু কলেজে গিয়ে তোমায় অ্যাডমিশান নিতে হচ্ছে। ওকে, তো এটা কবে থেকে শুরু হচ্ছে, পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স এটা দিতে হচ্ছে তোমায় 13/11/2021, অর্থাৎ তার পরের দিন থেকে শুরু করে 27/11/2021 পর্যন্ত, অর্থাৎ প্রায় 10 দিনের ওপর কিন্তু তোমরা পেয়েছো, প্রায় 14 দিনের মতো সময় কিন্তু পেয়ে যাচ্ছ এখানে, কিন্তু তোমরা কলেজের জন্য তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ সময়। অর্থাৎ তুমি 12 তারিখ থেকে ধরে নিতে পারো 27 তারিখের মধ্যে কিন্তু তোমাকে ফার্স্ট কাউন্সিলিংয়ের যে রেজাল্ট সেটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ। ওকে, যেই 27 তারিখ পেয়ে গেল, তুমি যদি কোনো কিছু গ্রহণ না করো, মনে করো তুমি একটা কলেজ পেলে সেটা অ্যাকসেপ্ট করলে না, আপগ্রেডও করলে না, সেক্ষেত্রে কিন্তু তোমায় ক্যান্সেল করে দিতে পারে বা পরবর্তী পর্যায়ের জন্য কিন্তু তোমায় গণ্য নাও করতে পারে। যখন তুমি পেয়ে গেলে পছন্দের কলেজ তুমি তো অ্যাকসেপ্ট করে নেবে, যদি পছন্দের কলেজ না পাও সেক্ষেত্রে তোমায় ক্যান্সেল করতে হবে, সেই চয়েসটা কী করতে হবে, ক্যান্সেল করতে হবে এবং আপগ্রেডেশন অর্থাৎ অটো আপগ্রেডেশনে কিন্তু ক্লিক করতে হবে। যখনই তুমি অটো আপগ্রেডেশনে ক্লিক করে দেবে তখনই কিন্তু তুমি কিন্তু ওই একটা যে ফর্ম ছিল, যে প্রোফার্মাটা আমি প্রথমেই দিয়েছিলাম কদিন আগে, সেই প্রোফার্মাটা কিন্তু ফিল আপ করে সেখানে আপলোড করতে হবে। যখনই আপলোড হয়ে যাবে তখন লিখে থাকবে ইউ হ্যাভ সাকসেসফুলি আপগ্রেডেড। ওকে, যখনই সাকসেসফুলি আপগ্রেডেড হয়ে যাবে তখন কিন্তু তুমি সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য এলিজিবল হয়ে গেলে, অর্থাৎ তোমায় কিন্তু সেকেন্ড কাউন্সিলিংয়ে এবার পার্টিসিপেট করতে দেবে। তো এবার দেখে নাও সেকেন্ড, আচ্ছা এবার বিষয়টা হচ্ছে রিপোর্টিং টু অ্যালোটেড ইনস্টিটিউট ফর ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড অ্যাডমিশান। এখানে কিন্তু মোস্ট ভাইটাল যেটা, যে অ্যাডমিশান নেওয়ার জন্য কবে থেকে তুমি কলেজ যাবে, তো এটা দেখতে পাচ্ছ যে তোমাদের যে 29/11/2021 থেকে 4/12/2021 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু এই যে ইনস্টিটিউটে গিয়ে, মনে করো তুমি একটা কলেজে পেয়েছো সুযোগ, সেই কলেজে গিয়ে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য সময় দেওয়া হয়েছে 29/11 থেকে 4/12 তারিখ পর্যন্ত, তুমি কিন্তু সেখানে গিয়ে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান করিয়ে সেখানে অ্যাডমিশান নিতে পারবে। ওকে, তো এটা হচ্ছে ফার্স্ট কাউন্সিলিং। তাহলে একটা জিনিস মনে রাখো, যার ফার্স্ট কাউন্সিলিংয়ে নাম না আসবে তাকে কতদিন ওয়েট করতে হচ্ছে, তাকে ওয়েট করতে হবে
13-11 থেকে, আচ্ছা 12-11 থেকে 4-12 পর্যন্ত, মানে প্রায় এক মাসের কাছাকাছি কিন্তু তাকে ওয়েট করতে হচ্ছে, প্রায় 15 দিনের মতো তাকে কিন্তু ওয়েট করতে হচ্ছে সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য। বোঝা গেছে বন্ধুরা? ফার্স্ট কাউন্সিলিংয়ে যদি সুযোগ না পাও, সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য প্রায় কিন্তু 15 দিন তোমায় কিন্তু অপেক্ষা করতে হবে। এর জন্য কিন্তু কোথাও দৌড়াদৌড়ি করলে হবে না, বা কোথাও গিয়ে খোঁজাখুঁজি যে কেন আমার নাম এলো না, ঠিক আছে কী করতে হবে আমাকে, এইরকম ধরনের কিছু করার দরকার নেই, কারণ তুমি অলরেডি রেজিস্ট্রেশন করেছো, আর কিছু করার দরকার নেই। এবার যা করার সেটা করবে কি, কলেজ করবে, কলেজের যে মেরিট লিস্ট সেই হিসাবে তোমাদের নামগুলো প্রকাশিত হবে, ঠিক আছে? প্রকাশিত তো হবে না, তুমি তোমারটাই আনতে পারবে, বাট কোনো লিস্ট কিন্তু তোমার সামনে প্রোভাইড করবে না, ওকে? এইবার কথা হচ্ছে, যখনই তুমি ফার্স্ট কাউন্সিলিংয়ের জন্য মানে যদি পাও, ধরো তুমি তোমার র্যাঙ্ক খুব কম আছে, যদি 200 তোমার র্যাঙ্ক হয় আর তুমি দেখছো তুমি প্রাইভেট কলেজ পেয়েছো যেটা তোমার বাড়ি থেকে অনেক দূরে এবং খরচবহুল, ব্যয় সাপেক্ষ, সেক্ষেত্রে তুমি কী করতে পারো, সেটা ক্যান্সেল করবে এবং সেকেন্ড কাউন্সিলিং যখন তুমি এলিজিবল হবে। যখনই সেকেন্ড কাউন্সিলিং শুরু হচ্ছে, দেখো দেখতে পাবে 7-12-2021 তারিখ থেকে কিন্তু তোমাদের সেকেন্ড কাউন্সিলিং শুরু হচ্ছে, অর্থাৎ সেকেন্ড কাউন্সিলিংয়ের রেজাল্টটা কিন্তু প্রকাশিত হচ্ছে 7-12-2021। বোঝা গেছে বন্ধুরা? তো মোস্ট ভাইটাল সময় এটা, আমি আশা রাখছি প্রত্যেকেই সুযোগ পাবে, ভগবানের কাছে, ওপরওয়ালার কাছে আমি এটাই মানে আশীর্বাদ মানে চাইবো, এটাই প্রার্থনা করব যে তিনি যেন প্রত্যেককে সুযোগ করে দেন। আমি কারোর মানে ক্ষতি চাই না, বা কাউকে চাই না যে এর হোক ওর হোক, এরকম চাই না, আমি চাই প্রত্যেকে সুযোগ পাক, কারণ প্রত্যেকে কিন্তু এবার সিরিয়াসলিভাবে এই বিষয়টা নিয়েছে, তাই আমি মন থেকে চাই প্রত্যেকে সুযোগ পাও, ওকে? সুতরাং অবশ্যই। এইবার হচ্ছে যে সেকেন্ড কাউন্সিলিংয়ে কবে থেকে তুমি পেমেন্ট করতে পারবে, মনে করো তোমার জন্য একটা কলেজ অ্যালটমেন্ট হয়েছে এবং তার যে পেমেন্টটা সেটা কবে থেকে করতে পারবে, সেটা সেদিনই করতে পারবে, অর্থাৎ 7-12-2021 তারিখ থেকে 11-12-2021 তারিখ পর্যন্ত কিন্তু তুমি সুযোগ পাচ্ছ সেই কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য। প্রায় কিন্তু 3-4 দিন সময় থাকছে তোমার হাতে, এই 4 দিনের মধ্যে কিন্তু সেই কলেজে অ্যাডমিশন এবং তোমায় কিন্তু পেমেন্ট করতে হচ্ছে, ওকে বন্ধুরা? এবার দেখা যাক তারপরে কী রয়েছে। তারপরে অপশন ফর মপ আপ রাউন্ড, এবার দেখতে পাচ্ছ একটা জিনিস, লক্ষণীয় একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু কোথাও থার্ড কাউন্সিলিংয়ে কিন্তু উল্লেখ নেই। তাহলে কি থার্ড কাউন্সিলিং হবে না, প্রশ্নটা ওঠার স্বাভাবিক ব্যাপার, এবং উত্তরটা কিন্তু স্বাভাবিকভাবেই বলে যে না, এবার কিন্তু থার্ড কাউন্সিলিং হচ্ছে না, কারণ এই যে নোটিশে কোথাও কিন্তু থার্ড কাউন্সিলিংয়ের উল্লেখ নেই। সুতরাং এটা ধরে রাখতে পারো, এবার কিন্তু থার্ড কাউন্সিলিং বলে কোনো রাউন্ড কিন্তু থাকছে না। বোঝা গেছে? যদি পরবর্তীকালে কোনো চেঞ্জ হয়, এখানে কিন্তু লেখা আছে অল ডেটস আর টেন্টেটিভ অ্যান্ড ক্যান বি চেঞ্জড, এটা যদি কোনো কারণে চেঞ্জ হয়, হ্যাঁ এনি এক্সট্রা অর্ডিনারি সার্কুমস্ট্যান্স যদি কোনো কারণে চেঞ্জ হয়, সেক্ষেত্রে কিন্তু থার্ড কাউন্সিলিংয়ের নাম থাকলেও থাকতে পারে, বাট এখনও পর্যন্ত কিন্তু থার্ড কাউন্সিলিংয়ের কোনো উল্লেখ নেই। সুতরাং তোমরা ধরে রাখতে পারো তোমাদের কাছে দুটো সুযোগ থাকছে, একটা ফার্স্ট কাউন্সিলিং, একটা সেকেন্ড কাউন্সিলিং। সুতরাং একটু সাবধানভাবে কিন্তু কলেজ চয়েস করতে হবে, এটা কিন্তু মোস্ট ভাইটাল একটা বিষয়, ওকে? আর লাস্টে যেটা থাকছে সেটা হচ্ছে মপ আপ রাউন্ড। এই মপ আপ রাউন্ড নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে যে কীভাবে হবে, অফলাইন নাকি অনলাইন, সরকারি কলেজে কি পাওয়া যাবে নাকি বেসরকারি কলেজে শুধু পাওয়া যাবে। তো এই প্রশ্নের উত্তর দেবো, দেখো এটা কিন্তু এখনও পর্যন্ত বলা হয়নি যে কীভাবে হবে। তবে এখানে দেখতে পাচ্ছ ওপেনিং অপশনিং ফর মপ আপ রাউন্ড, পেমেন্ট অফ মপ আপ অ্যান্ড রাউন্ড অ্যান্ড কি চয়েস ফিলিং, এখানেও কিন্তু তোমাদের চয়েস ফিলিং করতে দেবে এবং এর জন্য কিন্তু একটা পেমেন্ট করতে হবে তোমায়। অর্থাৎ তুমি যদি ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং সুযোগ না পাও, সেক্ষেত্রে মপ আপ রাউন্ডের জন্য তোমায় কিন্তু একটা পেমেন্ট করতে হচ্ছে, মনে হয় সম্ভবত 400 টাকা না 1000 টাকা মতো পেমেন্ট করতে হচ্ছে, এটা আমি জানি না সঠিক, তুমি দেখে নিতে পারো আগের একটা ভিডিওতে আমি বলেছি। তো সেই পেমেন্টটা করার পরই তবেই কিন্তু তুমি মপ আপ রাউন্ডের জন্য মানে পার্টিসিপেট করতে পারবে, ওকে? তো এটা কবে থেকে শুরু হচ্ছে, এটা শুরু হচ্ছে 14-12-2021 তারিখ থেকে 16-12-2021 তারিখ পর্যন্ত। আর চয়েস লকিং করার সময় দেওয়া হচ্ছে, দেখো 14 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত, মানে ওই একই তারিখের মধ্যে তোমায় কিন্তু চয়েস লকিং এবং চয়েস ফিলিং করতে হচ্ছে। আচ্ছা এবার দেখো মপ আপ রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট, অর্থাৎ এই তারিখে 20-21-2021 কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশিত হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু অনলাইনে হচ্ছে, এটা কোথাও যাওয়ার দরকার নেই বা কোনো কলেজে গিয়ে তোমায় অ্যাডমিশন নিতে হচ্ছে না, যেখানে যে কলেজ ফাঁকা আছে সেখানে কিন্তু তোমার যে কলেজ সেখানে কিন্তু তুমি অ্যাডমিশন নিতে পারছো।
এবার কথা হচ্ছে কি করে বুঝবে যে কোন কলেজে কতগুলো ফাঁকা আছে। সেক্ষেত্রে বলে রাখি, হয়তো বা বোর্ডের তরফ থেকে একটা নোটিশ বের করে দেওয়া হবে যে এই কলেজে এতগুলো সিট এখনও পর্যন্ত রিমেইনিং আছে, অর্থাৎ ফাঁকা আছে, সুতরাং তোমরা সেই কলেজের জন্য অ্যাপ্লাই করতে পারবে। বোঝা গেছে বন্ধুরা? একটু স্পষ্টভাবে বলি, মনে করো তুমি কলকাতার SSKM হসপিটালের জন্য আবেদন করেছো এবং সেইখানে তুমি ফার্স্ট কাউন্সেলিংয়ে পেলে না, সেকেন্ড কাউন্সেলিংয়ে পেলে না, থার্ড কাউন্সেলিং অর্থাৎ মপ আপ রাউন্ডে গিয়ে দেখছো যে সেখানে একটা সিট ফাঁকা আছে এবং সেটা দেখছি কোথা থেকে, WBJB, হয়তো বা, হয়তো আমি জানি না এটা শিওর কিনা, হয়তো বা ওদের একটা নোটিফিকেশানে বলে দেবে যে এখানে কোথায় কতগুলো সিট এখনও পর্যন্ত ফাঁকা আছে, অর্থাৎ শুধুমাত্র মপ আপ রাউন্ডের জন্য কোথায় কতগুলো সিট আছে সেটা কিন্তু সম্ভবত তাদের ওয়েবসাইটে তারা পাবলিশ করবে সম্ভবত। তো এটা হচ্ছে মূল বিষয়। এবার মপ আপ রাউন্ডের পর দেখো ফিস পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্ট, অর্থাৎ তোমায় কিন্তু সেখানেও সিট অ্যাকসেপ্টের জন্য কিছু টাকা পেমেন্ট করতে হচ্ছে এবং তারপর গিয়ে কী করতে হচ্ছে, সেই কলেজে গিয়ে অ্যাডমিশন নিয়ে নিতে হচ্ছে। বোঝা গেছে বন্ধুরা? তো এটা ছিল টোটাল বিষয়। এইবার কিছু এক্সট্রা কথা বলার আছে, এমন অনেক কথা আছে যেগুলো তোমরা জানো না, তোমাদের জানা উচিত, ঠিক আছে? এমন অনেক বেসরকারি কলেজের কথা আমি আজকে বলবো। আর আগামীকাল আমি একটি ভিডিও দেবো, সেখানে কিন্তু আমি শুধুমাত্র ফি স্ট্রাকচার সম্পর্কে বলবো। অনেকে কিন্তু কমেন্ট করছো, আমি কালকেও দেখলাম এবং আজকেও দেখছি, কন্টিনিউয়াসলি একটা প্রশ্ন করছো যে ফি স্ট্রাকচারের ভিডিও একটা দিন। আমি অলরেডি পনেরোটা কিন্তু বেসরকারি কলেজের ফি স্ট্রাকচার অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা চ্যানেল থেকে দেখতে পারো যে ফি স্ট্রাকচার প্রাইভেট কলেজের ফি স্ট্রাকচার বলে দুটো কিন্তু ভিডিও দেওয়া আছে, অবশ্যই দুটো ভিডিও দেখবে। সেখানে কিন্তু টোটাল ডিসকাশন করা আছে কোন কলেজে কত টাকা লাগবে, ঠিক আছে? মোট পনেরোটা কলেজে কিন্তু বলা হয়েছে, আরও কিছু কলেজে আমি বলবো। আগামীকাল আমি একটি পার্টিকুলার কলেজের সম্পর্কে আলোচনা করবো যেটা তোমাদের প্রত্যেকের ডিমান্ড রয়েছে, পিয়ারলেস হসপিটাল। সেই পিয়ারলেস হসপিটাল সম্পর্কে আলোচনা করব এবং এখানে কোর্স ফি কতটা হাই, কতটা কম নাকি সমান সমান সে সম্পর্কে আলোচনা করবো এবং কতগুলো সিট রয়েছে টোটাল ডিসকাশন করবো কালকের একটি ভিডিওতে, ওকে? এইবার যে বিষয়গুলো জানা উচিত সেটা হচ্ছে কি, দেখো দেখে নাও যে কী কী ভুল করলে। দেখো বন্ধুরা, কাউন্সিলিংয়ের এই যে প্রসেসটা চলাকালীন অনেকের অনেক ভাগ্য পরিবর্তন হয়ে যায়, কারণ যার হয়তো মানে এতটা নিশ্চিত যে ওর হবেই হবে, এমন হলো হয়তো ওর নামই এলো না, এরকমটা হতে পারে বন্ধুরা। আমি চাই না এরকম কারোর সাথে হোক, আমি ভগবানের কাছে প্রার্থনা করব প্রত্যেকের স্বপ্ন পূরণ হোক। অনেকে অনেক আশা নিয়ে, অনেকের অনেক স্বপ্ন ভেঙেও কিন্তু তারা তাদের নিজের পথে এগিয়ে চলেছে, আমার একটি কথা শুনে আমার কথা রেখেছে, অনেকেই মোটিভেট হয়েছে। অনেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমি সত্যি বলছি আমার মন ভরে যায় তোমাদের কমেন্টগুলো দেখে। আমি অনেকের কমেন্টগুলো পিন করে রাখি, অনেকের স্ক্রিনশটগুলো দেখাই, অনেকে দেখুন আমি কতটা পেরেছি, একটা স্টুডেন্টকে আমি মনে সাহস জোগাতে পেরেছি, এটা আমার একটা সার্থকতা আমি বিশ্বাস করি। তবে একটা বিষয় বলে রাখি বন্ধুরা, এখানে কিন্তু অনেক সময় অনেক কিছু হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, অনেকে ভেবে নেয় যে হয়তো আমি সুযোগ পাবোই, বাট অনেক সময় কিন্তু খেলা কিছুটা ঘুরে যায়। সেক্ষেত্রে আমাদের কিছু বিষয় মনে রাখতে হবে যে কাউন্সেলিং চলাকালীন মানে আমাদেরকে ঠিকঠাক সময়, এমন নয় যে লাস্ট ডেটের আগে আমি সেই জিনিসটা ফিল আপ করলাম, এরকমটা করলে কিন্তু হবে না বন্ধুরা। রেজিস্ট্রেশন যেদিন থেকে শুরু হচ্ছে সেদিন থেকেই চেষ্টা করবে, কারণ তোমাদের যে ওয়েবসাইট সেটা কিন্তু মাঝে মধ্যে ডাউন দেখায়। ইনফ্যাক্ট এখনও পর্যন্ত অনেকে যখন ওয়েবসাইট খুলছে বলছে, দাদা এই PDFটা আমি খুলতে পারছি না কারণ ওয়েবসাইটটা খুলছেই না। তো এরকম প্রবলেম হবে, আশা করছি হবে, কিন্তু দেখো এটা সলভও আছে, আমি তোমাদের পরবর্তী ভিডিওতে বলে দেবো কীভাবে তোমরা সেটা সলভ করতে পারো। ওরাও আশা করছি যারা ওয়েবসাইট যারা মানে মনিটর করছে তারাও সম্ভবত ওরাও ঠিক করার চেষ্টা করবে, ওটা ওদের একটা সমস্যা, সাইবার প্রবলেমের জন্য এরকম অনেক সময় হয়ে থাকে। তো এটার জন্য চিন্তা কোনো কারণ নেই, কারণ এরকম লাখ লাখ ছেলের সাথে এরকম হচ্ছে, ছেলে মেয়ের সাথে, সুতরাং শুধু তুমি এরকম ফেস করছো এরকমটা নয়। তো এটার জন্য বলছি কি, সার্ভার ডাউনের কারণে অনেক সময় কিন্তু লাস্ট ডেটে কিন্তু অনেকে গিয়ে অ্যাপ্লাই করতে পারে না বা রেজিস্ট্রেশন করতে পারে না। সুতরাং আমি এটা সাজেস্ট করবো যেদিন থেকে শুরু হচ্ছে সেদিন থেকে চেষ্টা করার জন্য, ওকে? নাহলে এমন হতে পারে হয়তো লাস্ট ডেটে তুমি চেষ্টা করছো, শেষ মুহূর্তে গিয়ে তখন গিয়ে দেখলে কি তোমার কিন্তু রেজিস্ট্রেশনটাই সম্পন্ন হলো না, তোমার কিন্তু পুরো একটা বছর জলে চলে গেল বন্ধুরা। সুতরাং এটা সব থেকে বড় ভুল যে লাস্ট ডেটে করব, লাস্ট ডেট নয়, যেদিন থেকে শুরু হচ্ছে সেদিন থেকে চেষ্টা করবেন। আর যদি কোনো কারণে না হয় সেক্ষেত্রে কিছুটা ওয়েট করতে পারো, অথবা তোমরা কিন্তু চাইলে তোমাদের যে ফোনের ব্রাউজারটা আছে সেই ব্রাউজারটা আনইনস্টল করার পর একবার ইনস্টল করবে, সেক্ষেত্রে হয়তো বা কোনো সুফল হতে পারে,
ওকে, আমি একটা ব্রাউজারের নাম বলছি, আমার যেহেতু ভিভো সেট, সেটা ভিভোর একটা ব্রাউজার আছে, সেটা কিন্তু কোনো নাম নেই, সেখানে কিন্তু মানে অটোমেটিক্যালি কিন্তু অন হয়ে যাচ্ছে, বাট অন্য কোনো ব্রাউজার দিয়ে করলে কিন্তু সেটা অন হচ্ছে না, ব্রাউজারটা কিন্তু খুলছে না, ওই যে ওয়েবসাইট খুলছে না। সুতরাং তোমরা দেখে নাও এখন থেকেই যে কোন কোন ব্রাউজারে তোমাদের কাজগুলো হচ্ছে। ওকে, তো একটু চেষ্টা করো এখন থেকেই, যেহেতু আর কোনো সময় আর কোনো কাজ নেই, শুধু এখন এই কাজটা করে রাখবে। ডকুমেন্ট কী কী লাগবে আমি অলরেডি একটা ভিডিওতে বলেছি, তোমরা সেই ভিডিওটা দেখে নেবে যে কোন কোন ডকুমেন্ট লাগবে। মেইন হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ রেসিডেন্টাল সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এইচএসের রেজাল্ট আর র্যাঙ্ক কার্ড আর ছবি। তো এগুলো হচ্ছে মেন মেন কয়েকটা বিষয়। কী করে রেজিস্ট্রেশন করবে অলরেডি একটা ভিডিও দিয়েছি, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নাও। আমাদের চ্যানেলে এ টু জেড যে কটা ভিডিও দিয়েছি প্রত্যেকটাই কিন্তু তোমাদের কাজে লাগবে, প্রত্যেকটা। তোমরা দরকার হলে দুবার দেখো, তিনবার দেখো, দশবার দেখো, প্রত্যেকটা কিন্তু ভীষণভাবে তোমাদের কাজে লাগবে এবং তোমাদের জন্যই কিন্তু এসব তৈরি করা। আমি কিন্তু জিএনএম এএনএম ছাড়া অন্য কোনো ভিডিও দিচ্ছি না, অর্থাৎ জিএনপা বলো বা প্যারামেডিক্যাল কোনো কোর্সের কোনো দিচ্ছি না, শুধুমাত্র জিএনএম এএনএম দিচ্ছি। কারণ কি, আমি চাই না কেউ পথভ্রষ্ট হোক, কেউ বিভ্রান্ত হোক, ঠিক আছে? তাই তোমাদের কথা ভেবে তোমাদের জন্যই কিন্তু শুধুমাত্র জিএনএম এএনএম জন্য যাবতীয় আপডেট কিন্তু তোমাদের দিচ্ছি। অলরেডি কিন্তু আমি কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন কী করে করবে সেই ভিডিও দিয়েছি। অনেকে বলেছে দাদা আমাদের কি রেজিস্ট্রেশন শুরু হয়েছে, তো উত্তরটা হচ্ছে অবশ্যই এখনও শুরু হয়নি। আমি ওটা জেনপার থেকেই কপি করে দিয়েছি আপনাদের, একজনের যিনি করছিলেন তার রেজিস্ট্রেশনটা করার সময় আমি কিন্তু সেটা স্ক্রিনশট নিয়ে নিয়ে আপনাদের দেখানোর জন্য দিয়েছি, যাতে আপনাদের প্রবলেম না হয়। যখনই রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে আমি কিন্তু অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য সেই রেজিস্ট্রেশনের পুরো প্রসেসটা ভিডিওতে দেখানোর। তো এখন চাইলে দেখতে পারেন বা চাইলে পরেও দেখতে পারেন। ওকে, যার সন্দেহ হচ্ছে অবশ্যই কিন্তু দেখে নিতে পারেন, তাহলে পরবর্তীকালে আর সেরকম সমস্যা হবে না। আচ্ছা, এই গেল একটা ভুলের কথা। দ্বিতীয় ভুল হচ্ছে অনেকে কিন্তু এই যে মানে সার্টিফিকেটগুলো অনেকে স্ক্যান করতে ভুলে যায়, যার ফলে শেষ মুহূর্তে গিয়ে না অনেকে বুঝতে পারে না যে স্ক্যান করে দেবে নাকি টোটাল ছবিটাই দিয়ে দেবে, এর ফলে কিন্তু অনেক ভুল হয়ে যায়। তো আমি সাজেস্ট করব ওখানে দেখবে লেখা থাকবে জেপিজে অথবা পিডিএফ, যদি পিডিএফ লেখা থাকে তাহলে কিন্তু তোমাকে একটা পিডিএফে কনভার্ট করতে হবে, পিডিএফে কনভার্ট করার পর কিন্তু জেপিজিতে তোমায় ওটা আপলোড করতে হচ্ছে। অনেকে কী করে, আপলোড ছাড়াই অর্থাৎ ছবি বা পিডিএফগুলো আপলোড ছাড়াই কিন্তু সেটা সাবমিট করে দেয়, যার ফলে কিন্তু অনেক ফর্ম রিজেক্ট হয়ে যায়। তো এই যে টুম্পা রয় বলে একজন ছিল, সে প্রায় 3 বছর ধরে চেষ্টা করছে এবং সে কমেন্ট করেছিল প্রায় 2 থেকে 3 সপ্তাহ আগে, এবং সে কমেন্ট করেছিল দাদা আমি 3 বছর ধরে চেষ্টা করছি বাট আমার যত বন্ধু আছে সবাই চান্স পেয়ে গেল, আমি কিন্তু এখনও সুযোগ পেলাম না, এর থেকে বড় কষ্টের আর কী হতে পারে। তো হ্যাঁ বন্ধুরা, আমিও বিশ্বাস করি সে কিছু ভুল করেছিল। আমি বলেছিলাম কেন পাননি, সে তার নিজের যে যন্ত্রণার কথা বলেছে যে দেখুন দাদা আমি সেই সময় জানতাম না এরকম এরকম হয়েছিল। অনেকে কাউন্সিলিংয়ে অংশগ্রহণই করে না, অনেকে ভাবে যে আমার সুযোগ হবেই না, অংশগ্রহণই করে না, এর ফলে কিন্তু সব থেকে বড় ভুল হচ্ছে অংশগ্রহণ না করা। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে তুমি দেখে তুমি ভয়ে পালিয়ে এলে যুদ্ধ না করে, দেখাও তো হতে পারে, এমন হতে পারে যে তুমি যার সাথে যুদ্ধ করতে যাচ্ছ সে খুব দুর্বল তোমার থেকে, এত ভয় পাওয়ার কী আছে, চেষ্টা তো করে দেখো, যদি না হয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার, বাট চেষ্টা করে দেখো, চেষ্টা যে করে তার কিন্তু কখনোই সে বিফল হয় না, ঠিক আছে? সুতরাং অবশ্যই তুমি চেষ্টা করো, যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই আমি আছি, চাইলে কমেন্ট করতে পারো, আমি সবসময় তোমাদের কমেন্টের আশায় আছি, কখন যে কোনো কমেন্ট আসলে আমি কিন্তু রিপ্লাই দিই। বাট হোয়াটসঅ্যাপে অনেকে এসএমএস করছে, আমি বারবার অনুরোধ করছি প্লিজ আর মেসেজ করবেন না। ইনফ্যাক্ট প্রায় 800-র ওপর মানে এমন মেসেজ এসছে 800-র ওপর কিন্তু পেন্ডিং আছে, কারোর মেসেজ দেখছি না। কারণ আমার এটা দেখে খুব রাগও হচ্ছে যে বারবার নিষেধ করা সত্ত্বেও বারবার সেই এসএমএস করছে যে আমার র্যাঙ্ক 1000, আমি কি সুযোগ পাবো, এটা বলার কোনো মানে হয় না। আমি কে বলার, আমি কেউ নই, আমি আপনাদের শুধু মোটিভেট করছি যে হ্যাঁ এটা আপনারা করুন, আপনাদের মধ্যে একটা চান্স আছে। বাট এই নয় যে আপনি চান্স পাবেনই পাবেন 100%, এরকমটা কোনো কেউ বলতে পারবে না। আমি কেন কেউ বলতে পারবে না, এটা কেউ বলতে পারবে না। সুতরাং আমি আর কিন্তু সেই এসএমএসের আর কোনো রিপ্লাই দিচ্ছি না। এবার যে সিরিয়াসলি যে যার মধ্যে সত্যি কিছু জানার আছে সেও কিন্তু সেই অবহেলিত লিস্টেই চলে যাচ্ছে। বারবার অনুরোধ করছি প্লিজ এই ধরনের মেসেজ করবেন না, এটা কেউ বলতে পারে না। আপনি একমাত্র যে কাউন্সিলিংয়ের পর জানতে পারবেন যে আপনার আপনার লিস্টে নাম আছে কি নেই বা আপনি সেখানে সুযোগ পেয়েছেন কি পাননি। ওকে, হ্যাঁ যদি কোনো হেল্পের দরকার থাকে যে কী কী ডকুমেন্ট লাগছে, কীভাবে আপলোড করবো বা কিছু এই সব ব্যাপারগুলো আমরা আছি, বাট এগুলো কিন্তু এর বাইরে কিন্তু আমরা নেই, ঠিক আছে? অনেকে মেম্বারশিপ নেওয়ার জন্য ফোন করছেন, আমি বারবার অনুরোধ করছি
প্লিজ এটা নেবেন না, প্রায় 80 জনের ওপর হয়ে গেছে। এবং এই যে ভিডিওগুলো এগুলো বানাতে অনেকটাই সময় লাগে, আর যেহেতু আপনাদের কাছে আর সময় নেই, সুতরাং এগুলো কিন্তু আর করবেন না, প্লিজ আপনাদের অনুরোধ করছি। ওকে, আচ্ছা আর একটা ভুল বলে রাখি, অনেকে কিন্তু ওই মপআপ রাউন্ডে গিয়ে ভেবে ফেলে কি, মপআপ রাউন্ডে যাওয়ার আগেই কিন্তু ভেবে ফেলে যে তাকে আর রেজিস্ট্রেশন করতে হচ্ছে না। বাট এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হচ্ছে মপআপ রাউন্ডে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু একটা পেমেন্টও করতে হচ্ছে, 1000 টাকা, ঠিক আছে? অনেকে ভাবে যে টাকাটা পেমেন্ট করবো না, দেখি কী হয় কি না, বাট এটা কিন্তু হবে না বন্ধুরা। যদি তোমার টাকা পয়সার সমস্যা থাকে তুমি নাও করতে পারো, বাট তুমি যদি পেমেন্ট না করো না, তোমায় কিন্তু কোনো মতেই পরবর্তী স্টেপের জন্য কিন্তু গণ্য করবে না। আমার একটা বন্ধু ছিল, সে যথেষ্ট গরিব একটা ছেলে, এবং সে কিন্তু এরকম করেছিল একবার, সে ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাওয়ার জন্য চেষ্টা করেছিল, এবং সেই ক্ষেত্রে সে একটা ভুল করে ফেলে, সে মানে বুঝতে পারে না যে সে পেমেন্ট করেছে কি করেনি, যার ফলে কিন্তু তার একটা বছর পুরো নষ্ট হয়ে গেছিলো। তো এই ভুলটা কখনোই করবে না, যার ফলে কিন্তু তোমারও কিন্তু একটা বছর নষ্ট হয়ে যেতে পারে। তো এই কিছু কিছু ভুল ছিল, আমি আশা করছি এই ভুলগুলো তোমরা অ্যাভয়েড করবে, অবশ্যই তোমরা তোমাদের নিজেদের সাফল্যে পৌঁছে যেতে পারো যদি তোমাদের সেই যোগ্যতা থাকে, বা তোমাদের যদি সেই র্যাঙ্কের সাথে ওদের ম্যাচ করে এক্সপেকটেশন, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কলেজে চান্স পেতে পারো। তো আজকের মতো এ পর্যন্তই। আর মোটিভেশন যদি বলো, মোটিভেশন তোমাদের জন্য কী দেওয়া যেতে পারে, দেখো আমি একটাই কথা বলবো যে মোটিভেশন আমার মোটিভেশনে কাজ করবে না, তুমি তোমার মোটিভেশন তুমি নিজেকে মোটিভেট করতে পারবে। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা মানুষ পারে না। কী পারে না বলো? একজন মানুষ ছিল, তার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, সম্ভবত তার নাম চ্যাপেল ছিল। তো ওর কিন্তু ওর শ্যুটিংয়ে ভীষণ মানে প্যাশন ছিল, অর্থাৎ সে ওই রাইফেল গুলি হয় না, গুলি করতে খুব ভালো পারতো, মানে গোলন্দাজ ছিল। তো তার কী হলো, সে 2 বা 3 বার অলিম্পিকে চ্যাম্পিয়ন হয়েছিল, বাট লাস্ট তার টার্গেট ছিল, সে যতগুলো আছে না, সে সেইখান থেকে ব্রোঞ্জ প্রথমে পেলো, তারপর কি গোল্ড পেলো। তো তার টার্গেট ছিল কিন্তু খুব বড়, ঠিক আছে? তাকে আরও বড় হতে হবে, প্যারা অলিম্পিক, তারপর মানে আরও বড় তার টার্গেট ছিল। তো সে কী করলো, সে মানে এত চেষ্টা করতো, এত চেষ্টা করতো, সে কিন্তু মানে কোনো দিন কোনো হাল ছাড়েনি। শেষে কী হয়েছিলো জানো, তার কিন্তু একটা অ্যাক্সিডেন্টে তার আঙুলটা কেটে বাদ দিতে হয়েছিল। তুমি বুঝতে পারছো, এত চেষ্টা করার পর যার আঙুলটা কেটে বাদ করতে বলছে, অর্থাৎ মনে করো তার স্বপ্নটাকেই বাদ দিতে বলছে, তো এইরকম পরিস্থিতিতেও সে ভেঙে পড়েনি, সে একটা আঙুল ছাড়াই কিন্তু গোলন্দাজ শিখেছে, এবং কিছুদিন পর সে কিন্তু সেই অলিম্পিকে নাম দিয়ে গোল্ড মেডেল পেয়ে এসেছে। তুমি দেখতে পারো এই একটি ভিডিও কিন্তু অলরেডি আমাদের যে যিনি মোটিভেটর, অর্থাৎ তুমি জানতেই পারবে, তার নামটা আমি বলছি না কারণ ইউটিউবে এটা খেলাফ হয়ে যাবে, তো এটা বলা উচিত নয়। তো ইউটিউবে এই সম্পর্কে অনেক ভিডিও আছে, তুমি দেখতে পারো। সেই লোকটা কিন্তু এখনও পর্যন্ত, ইনফ্যাক্ট সে কিন্তু চেষ্টা করে যাচ্ছে যে আরও বড় কী করে হওয়া যায়। তো আমাদের সেই রকম হতে হবে না? মিলখা সিং, তোমরা সিনেমাটা অনেকবার দেখেছো, মিলখা সিং ভাগ মিলখা ভাগ, সেখানে সেই যে মানে মনে আছে এই সিনটার কথা, সে কিন্তু ওই যে মানে একটা পরিস্থিতিতে গিয়ে না, সে দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে পড়ে যায়, বাট তার যে কনসিস্টেন্সি না, তার যে চেষ্টাটা, সে চেষ্টাটা মানে যে মানে যিনি সিনিয়র ছিলেন তার এতটা পছন্দ হয়ে যায়, সে হেরে গিয়েও কিন্তু তাকে একটা সুযোগ দেয় যে ঠিক আছে তুমি আমাদের এই যে মানে পার্টিসিপেটরা আছে যে যারা জিতেছে তাদের সাথে তাকে আবার খেলতে সুযোগ দেয়। সুতরাং তুমি বুঝতে পারছো যে চেষ্টার কিন্তু কোনো বিকল্প নেই। তুমি যদি চেষ্টা করো, যদি হেরে যাও, তাও কিন্তু তুমি কিছু না কিছু পাবেই, কিছু হোক না হোক তুমি একটা জিনিস শিক্ষা পাবে, ঠিক আছে? পরবর্তীকালে সেই শিক্ষা লাগিয়ে কিন্তু তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে, বা সেই কাজটা থেকে, সেই ভুলটা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। সুতরাং আমি বারবার বলছি বন্ধুরা, কেউ ভাববো না যে রেজিস্ট্রেশন করবো না, বা আমি কাউন্সিলিং করবো না, যা হবে হোক আমি আর পাবোই না সুযোগ, এরকমটা নয়। যাই হোক না কেন, র্যাঙ্ক যত হাজার হোক না কেন, তুমি চেষ্টা করে যাও, হতেও পারে হয়তো পাবে না, বা তুমি চেষ্টা তো করে দেখো, হয়তো বা হয়েও গেলো কোথাওটা কোনো একটা বেসরকারি কলেজে, তাহলে তোমার কিন্তু কোনো অসুবিধে নেই। ওকে, আমি বারবার এটাই বলছি যে দেখো, মোটিভেশন আমি দেওয়ার কেউ নই, যিনি আমাদের মোটিভেশন দেয় আমার তাদের বন্দনা করা উচিত, আমাদের তাদের বন্দনা করা উচিত। এই সময় তোমরা তোমাদের নিজেদের যে ইষ্ট দেবতা আছে, কেউ তোমাদের যে আল্লাহ আছে, তোমাদের যে ভগবান আছে, তাকে তোমরা প্রার্থনা করো, যতটা হোক চেষ্টা করো, যেভাবে হোক যাতে আমাদের একটা অন্তত পক্ষে সিট যাতে হয়ে যায়। আমি প্রত্যেকের জন্য প্রার্থনা করছি যে প্রত্যেকেই তোমাদের তোমাদের লক্ষ্যে যাতে পৌঁছে যেতে পারো, একদিন যাতে তোমাদের গায়েও সেই নার্সের ড্রেসটা ওঠে, এবং প্রত্যেকের পরিবারে হাসি মুখটা ফুটে ওঠে। ওকে বন্ধুরা,
আশা করছি আমার কথার সাথে তোমরা নিজেদের স্বপ্ন দেখতে শুরু করবে। তোমরা যখনই স্বপ্ন দেখবে না, তখন বিশ্বাস করতে পারবে না সেটা স্বপ্ন না সত্যি। একদিন যখন সত্যি হয়ে যাবে, তখন এই পরিস্থিতির কথা মনে পড়বে যে আজকে আমি কী আর 2 বছর আগে 3 বছর আগে আমি কী ছিলাম। সুতরাং প্রত্যেককে অল দ্য বেস্ট, আর কিছু আমি বলবো না। শুধু তোমরা স্বপ্ন দেখো, তোমরা চেষ্টা করে যাও, শেষ পর্যন্ত জয় কিন্তু তোমাদের হবেই, কোনো না কোনোভাবে কিন্তু জয় হবেই। ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, নমস্কার।